যারা টবে গাছ করছি, এটা কিন্তু একটা মেন সমস্যা। আমরা জলটা ঠিকঠাক বুঝে সুঝে দিতে পারি না, জল বেশি দিলে প্রবলেম হয়, আবার জল কম দিলেও কিন্তু জবা গাছে। এই গাছগুলোকে নিয়ে এত সমস্যা নেই, যদি গাছে দুটো চারটা ফুল কম হয় হোক, কোনো অসুবিধা নেই, গাছগুলো সুস্থ সবল। আমি চ্যানেলে একটা জৈব কীটনাশক তৈরির কথা আপনাদেরকে বলেছি একদম সম্পূর্ণ। নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। অনেকেই আমাকে বলছেন যে জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, আমাদের জবা গাছের সমস্ত পাতা ঝরে গিয়ে গাছটা একদম ফাঁকা হয়ে গেছে, গাছটা প্রায় মরে যাবো যাবো এমন অবস্থা হয়ে গেছে, কি করে আমরা গাছগুলোকে বাঁচাবো অনেকেই জানতে চাইছেন। তার জন্য আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এলাম। এতজনকে কমেন্টের উত্তর দেওয়া খুব মুশকিল, বোঝানো যাবে না, তার জন্য ঠিকঠাকভাবে যাতে আপনারা বুঝতে পারেন পুরো ভিডিওটি শেষ অবধি দেখুন। ভালো লাগলে একটি লাইক দিন, আর চ্যানেলে গিয়ে যদি চ্যানেলটিকে ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এই যে আমাদের জবা গাছের এইরকম ব্যাপারটা হচ্ছে, কেন হচ্ছে? কিছুদিন আগে প্রচণ্ড গরম ছিল, তারপরে কিছুদিন নিম্নচাপজনিত কারণে বৃষ্টি হয়েছে, সেখানে আমাদের ওয়েদারটা অনেকটা ভালো একটা ওয়েদার আমরা পেয়েছিলাম, তারপরে আবার প্রচণ্ড হট ওয়েদারের মধ্যে আমরা এসে গেছি। তো এই যে ওয়েদারের মধ্যে একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই চেঞ্জ হয়ে গেলে কিন্তু জবা গাছ সহজেই এইরকম যে প্রবলেমটাতে পড়ছে গাছ, তো সেই রকম প্রবলেমে পড়ে যায়। তো এটার জন্য আমরা এখন কি করতে পারি? আমরা এমন কিছু পদক্ষেপ নিতে পারি যার জন্য গাছগুলো এতটা ক্ষতি না হয়, কিন্তু কিছু কিছু গাছের পাতা হলুদ হবে, কিছু কিছু গাছের পাতা ঝরে পড়বে, কিছু কুঁড়ি হয়তো ঝরে পড়বে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ এটা ওয়েদারের কারণে অনেকটা হচ্ছে, সেটা তো আমরা আটকাতে পারবো না, কিন্তু অনেকটাই আমরা প্রতিরোধ করতে পারবো। প্রথম কথা বলবো, গাছগুলোকে ফুল সানলাইটের মধ্যে রাখা যাবে না। যদিও জবা গাছ আপনারা প্রত্যেকেই জানেন যে ফুল সানলাইটের মধ্যে গাছ রাখতে হয়, কিন্তু এখন যে তীব্র দাবদাহ চলছে, এই দাবদাহের মধ্যে কিন্তু গাছ রাখলে গাছটিকে ভালো রাখা মুশকিল। তার জন্য আপনাকে সবসময় একটা গ্রিন নেটের ব্যবস্থা করতে হবে। তবে প্রবলেম একটাই, যে যারা ছোট বাগান করছেন, 10-15টা গাছ করছেন, তারা কিন্তু এই গ্রিন নেট বা ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারগুলো থাকে সেগুলো তারা করতে পারছেন না। তাহলে তারা কি করবেন? দেখুন বন্ধুরা, ছাদের এমন একটা জায়গা হয়তো নিশ্চিতভাবেই থাকবে যেখানে 4-5 ঘন্টা রোদ থাকে, তারপরে আস্তে আস্তে ছায়া তৈরি হয়। তো সেই রকম জায়গায় যদি আমরা টবগুলোকে নিয়ে এসে রাখি, তাহলে কিন্তু আমাদেরকে গ্রিন নেট দেওয়ার কোনো প্রয়োজন হবে না। কারণ আমরা জানি যে সবাই যে প্রচুর খরচ খরচা করে বাগান করছেন এমনটা নয়, অনেকে শখ আছে কিন্তু এই খরচ খরচার ব্যাপারটাকে ভয় করছেন, তাদের জন্যই কিন্তু এই বিকল্প পদ্ধতি। বা যারা উঠোনে বাগান করছেন, তাদেরকে বলবো যে আপনারা বড় গাছের যে নিচে একটা ছায়া থাকে, সেই ছায়াতে যদি গাছগুলো নিয়ে এসে রাখতে পারেন, সেখানে কিন্তু আপনার গাছগুলো ভালো থাকবে। তো এইরকমভাবে রাখতে পারি। এবারে যাদের জমির গাছ, তারা তো এইসব কিছু করতে পারবেন না, তারা অন্যান্য যে ব্যাপারগুলো বলবো সেগুলো তাদেরকে ফলো করতে হবে। নাম্বার 2, গাছগুলোকে কিন্তু 3-4 বার স্নান করাতে হবে। এটা কিন্তু জবা গাছের জন্য ভীষণ ভালো। এটা এত সাধারণ একটা ব্যাপার, কিন্তু এটার যে কাজ কীরকম হয় সেটা যারা করাচ্ছেন 5-10 দিন তারা বুঝতে পারছেন। তো আপনাদের প্রত্যেককেই বলবো যে জবা গাছকে যদি আমরা সকালে, দুপুরে এবং বিকেলে যদি স্নান করাতে পারি, তাহলে কিন্তু জবা গাছের মধ্যে যে হেলদি ভাবটা থাকবে সেটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। জবা গাছকে আপনি 3-5 বার অবধি স্নান করান, কোনো অসুবিধা নেই। টবের মাটিতে সবসময় জল দিতে হবে এমনটা নয়, কিন্তু গাছটাকে ভালোভাবে যদি স্নান করাই, গাছটার মধ্যে কখনোই ঝিমিয়ে থাকার ভাবটা হবে না। আর নতুন পাতা পুড়ে যায়, নতুন ব্রাঞ্চগুলো যেগুলো আসছে সেগুলো নষ্ট হয়ে যায়, তো এই এই প্রবলেম যেগুলো থাকে স্নান করালে কিন্তু সব কেটে যাবে, কোনো রকমের প্রবলেম থাকবে না। 3 নম্বরে বলবো গাছের জল দেওয়ার ব্যাপার। দেখুন বন্ধুরা, আমরা যারা টবে গাছ করছি, এটা কিন্তু একটা মেন সমস্যা, আমরা জলটা ঠিকঠাক বুঝে সুঝে দিতে পারি না, জল বেশি দিলে প্রবলেম হয়, আবার জল কম দিলেও কিন্তু জবা গাছে প্রবলেম হয়। তো আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে দিনে 2 বার করে জল দেওয়া হয়তো অভ্যাস করতে হবে, সকালে 1 বার জল দিন, তারপরে মোটামুটি সন্ধ্যার আগে আগে 1 বার জল দিন। তো এইরকমভাবে জল দেব, আমরা গাছটাকে স্নান করাচ্ছি দুপুরের বেলায়, কিন্তু দুপুরের বেলায় আমরা টবের মাটিতে যে খুব বেশি জল দিচ্ছি এমনটা করছি না, যেটুকু জল এসে পড়ছে সেটাতেই মোটামুটি গাছের মাটিতে কিছুটা জল পৌঁছাচ্ছে এবং মাটির ময়েশ্চারটা মোটামুটি কিছুটা থাকছে। আবার বিকেলে যদি জল দিয়ে দিই, গাছগুলোকে দেখবেন সতেজ হয়ে উঠছে। তো এইরকমভাবে কিন্তু গাছে জল দিতে হবে, জল কম দিলে গাছের পাতা হলুদ হবেই হবে বা কুঁড়ি ঝরে যাবে, গাছের মধ্যে ওই দুর্বলতাটা চলে আসবে, তো এটা করা যাবে না। এরপরে বলবো যে এখন বিভিন্ন ধরনের খাবার দাবার, মানে মিক্সার, বিভিন্ন ধরনের রাসায়নিক খাবার, বিভিন্ন বিভিন্ন খাবার সমস্ত দিয়ে কিন্তু গাছগুলোকে নষ্ট কেউ করবেন না দয়া করে। কারণ এখন গাছগুলোকে, এই যে একটা খারাপ ওয়েদার চলছে, এই খারাপ ওয়েদার থেকে গাছগুলোকে কীভাবে ভালো রাখতে পারি সেটাই আমাদেরকে ভাবতে হবে।
এই গাছগুলো বর্ষার জল পেলে 2 দিন 5 দিন পরে এত সুন্দর হয়ে যাবে সেটা আপনি ভাবতেই পারছেন না যে কি হতে পারে। তাই এই গাছগুলোকে নিয়ে এত সমস্যা নেই, যদি গাছে 2-4টা ফুল কম হয় হোক কোনো অসুবিধা নেই, গাছগুলো সুস্থ সবলভাবে থাকুক, ভালোভাবে জল দিয়ে একটু ছায়া জায়গায় যদি গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারি এই গাছগুলো থেকে বর্ষার মরশুমে আমরা প্রচুর ফুল পাবো। এটা তো নয় যে জবা গাছে শুধুমাত্র গ্রীষ্মকালেই ফুল হয় বর্ষাকালে ফুল হয় না, কারণ বর্ষাকালে জবা গাছে প্রচুর প্রচুর ফুল হয়। তো তার জন্য আমরা কিন্তু এই রকমভাবে খাবার দেব না, জাস্ট বুঝে সুঝে খাবার দেব। যদি মানে একদমই আপনার মনে হয় শান্তি না মেটে তাহলে 1 গ্রাম 1 লিটার জলে নিয়ে যে কোনো একটা ব্যালেন্স এনপিকে স্প্রে করুন বা 0-0-50 খাবারটা দিন, তাতে করেই দেখবেন আপনার জবা গাছ খুব ভালো থাকছে, কোনো অসুবিধা নেই। সেটাও কিন্তু খুব বেশি করতে হবে না, 15 দিন বা 20 দিন পরে পরে একবার করে খাবার দিন। খাবারটা এখন যে একবারই বন্ধ এমনটা বলছি না, কিন্তু খাবারের পরিমাণ খুব কম এবং খাবারের যে আগে যে 7 দিন কি 10 দিন পরে খাবার দিতাম সেটা কিন্তু এখন একটু বেশি দিনে ডবল করে দিচ্ছি। তো এরকমভাবে করুন, অসুবিধা হবে না। কীটনাশক বলতে এখন যেগুলো একটু জৈব কীটনাশক, তবে বন্ধুরা জৈব কীটনাশক বলতে আমরা যেগুলো জানি কাকা বা সুপার সোনাটা এগুলো তো আপনারা ব্যবহার করতেই পারেন, কিন্তু আমি চ্যানেলে একটা জৈব কীটনাশক তৈরির কথা আপনাদেরকে বলেছি একদম সম্পূর্ণ জৈব। কি সেটা? না, কাঁচা নিম পাতা আপনারা 10 মিনিট ফুটিয়ে নিন ভালোভাবে, তার সাথে আপনারা কাঁচা হলুদকে একটু বেটে দিয়ে দিন এবং তার সাথে একটু আপনারা দিয়ে দিন কর্পূর। তো এইরকমভাবে যে কীটনাশকটা তৈরি হবে সেই কীটনাশকটা যদি আমরা আমাদের গাছে 7 দিন পরে পরে ব্যবহার করি কোনো পোকা হবে না, ফাঙ্গাল যে ডিজিজগুলো হয় সেই ফাঙ্গাল ডিজিজও কম হবে, গাছ সম্পূর্ণ ফিট থাকবে, ফাঙ্গিসাইড দিতে লাগবে না প্লাস কীটনাশক দিতে লাগবে না। এই হচ্ছে একটা ভালো কীটনাশক, এটা আপনারা ব্যবহার করুন। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ভিডিওটির, তো সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন, সেই রকমভাবে যদি তৈরি করতে পারেন আশা করছি আপনাদের গাছ 100% সুস্থ থাকবে। পিজিআর দেওয়া বা অন্যান্য অনুখাদ্য ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেওয়ার কথা বলা হয়, এখন কিন্তু এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, গাছ এমনিতেই খুব ভালো আছে। এখন যেটা আপনি করবেন সেটা হচ্ছে হিউমিক অ্যাসিডের জল আপনারা দিতে পারেন, গাছটার মধ্যে একটা নতুন করে এনার্জি দেবে, নতুন করে রুট তৈরি হবে, রুট জোন ঠিক থাকবে, গাছটার মধ্যে হেলদি ভাবটা আসবে। তো কি করবেন, 500 ml জল নেবেন, আপনারা 2 গ্রাম হিউমিক অ্যাসিড, সেটা হিউমি জের নামে হিউমিক অ্যাসিড পাওয়া যায় বা বিভিন্ন আরও হিউমিক অ্যাসিড পাওয়া যায়, 2 গ্রাম হিউমিক অ্যাসিড 500 ml জলে দিয়ে দেবেন, ভালোভাবে গুলিয়ে নেবেন। 10 ইঞ্চি 12 ইঞ্চি যদি টব হয় আপনি 200 থেকে 250 ml করে জল দুটো গাছে ভাগ করে করে দিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছগুলো একদম সতেজ আছে, প্রচুর পরিমাণে ফুল না হলেও গাছগুলো যদি সতেজ থাকে এই গাছগুলোকে আমরা রেডি করে নেব। কিন্তু এই সময় উল্টোপাল্টা খাবার দিয়ে বা অনেক রকমের পরিচর্যা করে না জেনে না বুঝে গাছগুলো যদি ক্ষতি করে দিই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, পাতা হলুদ হচ্ছে বা ডাল শুকিয়ে যাচ্ছে, এই এই যে ব্যাপারগুলো আপনাদেরকে বললাম এগুলো ঠিকঠাকভাবে করুন, তাহলেই দেখবেন এই প্রবলেমগুলো হচ্ছে না। ওয়েদারের কারণে যে ব্যাপারটা হবার সেটা তো হবেই, কিন্তু আমরা অনেকটাই মেটাতে পারবো এবং তার জন্য এই রকমভাবে পরিচর্যা শিডিউলটা তৈরি করুন। আগে আমি আমার চ্যানেলে যে খাবারের শিডিউল বলেছি, কীটনাশকের শিডিউল বলেছি, ফাঙ্গিসাইডের শিডিউল বলেছি, পিজিআরের শিডিউল বলেছি, সেটা এখন নিজেরাই আমরা একটু চেঞ্জ করছি, কারণ ওয়েদারের উপরে আমরা কেউ নেই বন্ধুরা, তাই আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছে, সেই রকমভাবে আপনাদেরকেও করতে হবে। আশা করি কোনো প্রবলেম হবে না, যা কিছু প্রবলেম হবে কমেন্ট সেকশনে সঙ্গে সঙ্গে কমেন্ট করে দেবেন। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এবং পেজ আছে মাই রোজ গার্ডেন নামে, সেখানে যদি গাছের ছবি তুলে পাঠিয়ে দেন আমি সবগুলো ব্যাপার আপনাদেরকে মোটামুটি বলে দেবো। তো কোনো অসুবিধা হবে না, এটুকুই আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। প্রত্যেকে ভালো থাকবেন, আর যা কিছু হবে তৎক্ষণাৎ আমাকে জানাবেন।